2015 সালে আগস্ট মাসের 18 তারিখে পশ্চিমবঙ্গের মালদা জেলার ইংলিশ বাজার থানার একটি মেয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল। নিখোঁজ হওয়ার সময় তার বয়স ছিল 14 বছর। এই সমস্যা নিয়ে আমি একটি ইস্যু ভিডিও বানিয়েছি। ইস্যু ভিডিও বানানোর 11 মাস পরে মেয়েটি ফিরে আসে। তোমাকে পাচারকারীরা কিভাবে পাচার করেছিল একটু বলবে? সব থেকে প্রথমে নিয়ে গেছিল সোনাগাছি কলকাতা, ওখান থেকে নিয়ে আসলো ফারাক্কা, ফারাক্কা থেকে বাড়ি নিয়ে আসলো। তার 7 দিন পর সন্ধ্যার দিকে বাজারে, ওখান থেকে এখন আমি ওটা জানি না, ওরা কেমন করে জানলো যে আমি পায়খানা করতে গেছি। ওখান থেকে আমাকে ওরা নিয়ে গেল জোর জবরদস্তি করে, মানে চাকু দেখিয়ে ভয় দেখিয়ে নিয়ে আলো, নিয়ে যে ঝুলিয়ানে রাখলো। ওখান থেকে আমি দিয়ে পালিয়ে গেলাম, দিল্লি গেছিলাম। কার সঙ্গে? মেয়েটি ফিরে আসার পর ইংলিশ বাজার থানার আইসি এর কাছে যায়। উনি আমাকে বললেন যে আমি অফিসিয়ালি কিছু বলতে পারবো না, কিন্তু আনঅফিসিয়ালি বলছি 7ই জুলাই 2016 তারিখে তারা দিল্লি থেকে বাড়ি আসার জন্য ট্রেন ধরেছিল। পুলিশ নিয়ে আসলো থানাতে। কোন থানা? ইংলিশ বাজার। নিয়ে এসে মানে ঘুমে পাঠালো, মানে তোমাকে আর তোমার বরকে? আমার বরকে রাখলো জেলেই। 9ই জুলাই 2016 তারিখে তারা ফারাক্কা স্টেশনে নামে। 17ই জুলাই তার বাবা মার হাতে তুলে দেওয়া হয়। তুমি এখন খোলামেলা ঘুরতে পারছো? না, ভয় নিয়ে ঘুরছো। কেন ভয় নিয়ে এখন ঘুরছো? হ্যাঁ, মানে ভয় নিয়ে ঘুরতে পারছি না। পাচারকারীদের চিনতে পারবে? হ্যাঁ, চিনতে পারবো। তুমি কি ওদের শাস্তি চাও? হ্যাঁ, শাস্তি তো দিতেই হবে, ওরা যখন এরকম করেছে, আমাকে এরকম করেছে, আরো কাউকে করতে পারে। অনেক গরিব পরিবারের মেয়ে পাচার হয়ে যায় এবং আর্থিক সমর্থন না থাকায় তারা সঠিক আইন ব্যবস্থা নিতে পারে না। অন্যদিকে পুলিশেরও উদাসীনতার জন্য অনেক সময় বছরের পর বছর কেটে গেলেও মেয়েদের হাদিস মিলে না। ইন্ডিয়া আনহার্টের পক্ষে আমি সরিয়া বানু, পশ্চিমবঙ্গ মালদা জেলা থেকে।